ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো বুনো শহরের রলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে, নিউ ইয়র্ক থেকে বলছি। ভাইয়া ভাইয়া শোনো, ওই ওই হাসান নামের লোকটা সম্ভবত তোমার কোনো ক্ষতি করতে চায়। সরি বস। সরি সরি, আমি তো ওর জন, বেশি দূর পালাতে পারবে না, যেভাবে পারিস ওকে খুঁজে বের করতে হবে। কর কিরে, এটা কার ভাই? এটা তো ওই পোলাডার। কোন পোলাডার? কার কথা কস তুই? আরে ওই যে আপনি এতক্ষণ জোর করে একটা পোলার মাইয়ের আটকায় দিয়েছিলেন না, অরি। তার মানে আওয়ার সময় এটা দেয়াই ছিল, পলানোর সময় এটা ছুঁয়ে গেছে গা, তাই তো? ভাই আসলে হয়েছে কি, ওই আমরা সব তো নিলাম ওই জায়গায় দাঁড়ায় রয়েছিলাম, ওরা দুইটা ওই পিছনের গেট দিয়ে পলাই গেছে গা। পিছনের গেটে একজনটা খাড়া করে রাখতে পারস নাই? সব মিলে এই জায়গায় মজমা জমাইছস। ভাই আমরা কি আর বুঝছিলাম যে এমনি পলাইবো? ভাই কিভাবে বৈশা বললেন যে ভাই বস আমাদেরকে ফোনে খুঁজতে কইলো? ভাই বেশি সময় তো হয় না, ওরা আশেপাশে কোনো জায়গায় ঘাপটি মেরে বসে আছে কিনা একটু দেখা দরকার। কি দরকার আর কি দরকার না এটা আমারে ভাবতে দে, বেশি পাকনামি করিস না। ওই দুইটারে তো আমি ধর্মই, এইটা যখন রাইখা গেছে। ভাই শুধু এটা না, আরেকটা জিনিস ফেলা রেখে গেছে। কি? দুজন তো মোবাইল ফেলা গেছে, এই যে। ভাই ওই মাইয়াটার কি জানো নাম? নামটা তুই কি করবি, কি কইতে চাস খুলে কও। ভাই শুনছিলাম ওই মাইয়াটার বড় ভাইয়ের নাকি একটা চায়ের দোকান আছে। চায়ের দোকান? ওই জায়গায় গিয়া ঘাপটি মাইরা বসে থাকতে পারে। হ ভাই আমরা ওইখানে গিয়ে খোঁজ লাগাই, কি কন? তুই চিনস তো দোকানটা? জি জি ভাই জি চিনি। তাহলে তোরা দুইজন যা, আর হন কার যেন সন্দেহ না হয়। দোকানের ভিতরে এমন ভাবে ডুববি, কাস্টমার সাজে ডুববি, পুরো দোকান তছনছ করবি, খুঁজবি যে জায়গায় ওই দুইটারে পাবি সাথে সাথে আমারে হবে। আর যদি ভাই না পাই? ওরে না পাইলে দোকানের আশেপাশে কোনো জায়গায় খিসকে বয়া থাকবি, চোখ রাখবি, যদি পাস দুজনের কাউরে পাইলে সাথে সাথে আমারে হবে। আচ্ছা যা, এই চল। যেমনি হোক অগর ধরতেই হোক, হাসান বস খুব ডেঞ্জারাস লোক। এই দুইটা সেটের মধ্যে পোলার গুন্ডা মায়ের গুন্ডা রে? এটা যেহেতু মায়ের কাছ থেকে নিচ্ছেন, এটা পোলার টুইব। এইটা তার মানে এই সেটটা হলো এটার মালিকের।
হ্যাঁ সজীব বল। হ্যালো শাবিন ভাই বলতেছেন নাকি? হ্যাঁ সজীব। আরে তোর গলার কি হয়েছে? ব্যাঙের মতো ঘরঘর করে কথা বলতেছিস কেন? হ্যালো হ্যালো সজীব। সজীব না, আমি রাজীব। রাজীব মানে? রাজীব মানে কে আপনি? আপনি আমার চিনবেন না। আপনার কই আছেন শাবিন ভাই? আমি আপনাকে চিনবো না তাহলে কেন বলবো আমি কোথায় আছি আপনাকে? আর এটা জেনে আপনারই বা লাভ কি? আশ্চর্য। হ্যাঁ আশ্চর্য হওয়ার মতোই ঘটনা। এত বড় দুনিয়া, প্রতিদিন কত আজব আজব ঘটনা ঘটে, আর আজব ঘটনা চোখের সামনে ঘটলে তো আশ্চর্য হইতেই হয়। দেখুন আপনি কি বলছেন কিছুই আমার মাথায় ঢুকতেছে না। আপনি কে? আর সজীবের ফোন আপনার কাছে এলো কিভাবে? আপনি কি চান? আর আমার বন্ধু সজীব কোথায়? আমার তো একই প্রশ্ন, সজীব ভাই কোথায়? আমি তো তারই খুঁজতেছি। মানে? মানে আসল ঘটনা হইলো কি, আমি এই মোবাইলটা রাস্তায় পড়া পাইছি, সেই জন্য এই মোবাইলের আসল মালিক খুঁজতে ডায়াল লিস্টে যত নাম্বার ছিল গাইটা দেখলাম শাফিন রুমমেট লেখা, এই জন্য এই নাম্বারে ফোন দিলাম। ভাবলাম নিশ্চয়ই এই লোক তার ঠিকানা জানবে। ভাই আপনি কি সজীব ভাই চিনেন? আপনি কি থাকেন তার সাথে? জি জি ভাই, আমি সজীবের ফ্রেন্ড, সজীব আমার রুমমেট। ও তাহলে তো ঠিক জায়গায় ফোন দিছি। জি জি খুব ভালো কাজ করেছেন, আমি রুমে গিয়ে দেখি সজীব আছে কিনা, থাকলে আমি ওকে আপনার সাথে কথা বলিয়ে দিচ্ছি। না ভাই এত সময় আমি থাকতে পারবো না, আপনি যদি একটু আসতেন, আয়সা যদি ওগুলো নিয়ে যেতেন আমার খুব উপকার হতো। এইগুলো মানে? শুধু মোবাইল না, সাথে একটা হোন্ডাও আছে। আমার মনে হইতেছে এটাও সজীব ভাই। হ্যাঁ ওর তো একটা স্কুটিও আছে, কিন্তু রাস্তার মধ্যে মোবাইল স্কুটি এগুলো ফেলে কোথায় গেছে? আগেই তো গেলাম ভাই, এই দুনিয়াতে কত আজব আজব ঘটনা ঘটে, কষ্ট করে যদি একটু আয়সা নিয়ে যেতেন আমি একটু ফ্রি হইতাম। রাস্তার মধ্যে মোবাইল এগুলো নিয়ে দাঁড়া থাকা মানে বুঝেন না, একটু বিপদেই আছে। আচ্ছা ঠিক আছে আমি আসছি, আপনি কোথায় আছেন আমাকে বল। 13 নম্বর সেক্টরের 14 নম্বর। আচ্ছা ঠিক আছে আমি আসছি, আপনি একটু অপেক্ষা করুন। জি ভাই একটু জলদি আসেন, বাই। আজব তো সজীবটার হলো কি, রাস্তার মধ্যে মোবাইল স্কুটি এসব ফেলে চলে গেল। উফ সকাল থেকে যে কত কি হয়ে গেল, মোবাইলটা হারালাম তো হারালাম, সাথে আমার শখের স্কুটিটা। এভাবে হাল ছেড়ে দিয়ে বসে থাকছে চলো, যে করে হোক ওই বাড়ির সামনে থেকে আমার স্কুটিটাকে উদ্ধার করতে হবে। এখন তো আর সাথে টানি নেই, তাই রিস্ক নেই, আমি নিজেই গিয়ে যদি কিভাবে হবে। আবার যদি কোনোভাবে ওদের হাতে ধরা পড়ে যায় তখন তখন তো আমার সাথে সাথে তাদেরও বিপদ হয়ে যাবে। এর থেকে বড় স্কুটি পায় তারপরে তাদেরকে নতুন করে কোনো বিপদের ভেতর আমি ফেলতে পারবো না। আমাদের এখানে বসার জায়গা আছে, প্লিজ বসতে পারেন। আমাদের এখানে বিভিন্ন স্বাদের কফি পাওয়া যায়, তার মধ্যে একটা
স্পেশাল এক্সক্লুসিভ একটা ফ্লেভার আছে যেটা আপনি ঢাকা শহরের কোনো কফি পার্লারে খুঁজে পাবেন। পার্লার? এটা চায়ের দোকান না? আর এখানে কি বউ সাজানোর কাজ করা হয় নাকি? না না স্যার, আমি আসলে ওই পার্লারের কথা বলিনি, এটা হচ্ছে কফি পার্লার, মানে হচ্ছে আপনি বিভিন্ন সাজের ও বিভিন্ন স্বাদের কফি পাওয়া যায় এখানে। আচ্ছা, কাস্টমার কি একজনই না ভিতরে আরো কাস্টমার আছে? না, কাস্টমার আপাতত একজনই, আসলে দুপুরের টাইমে আমাদের এখানে কাস্টমারের প্রেশারটা একটু কম থাকে তাই। জি আমাদের এখানকার ট্রাফিক জ্যামের যে অবস্থা, মানে ঠিক টাইম মতো পৌঁছানোর কোনো জো নেই। কোনো সমস্যা নাই স্যার, চলে আসবে, আপনারা এখানে অপেক্ষা করুন, সেই ফাঁকে আমি আপনাদের জন্য কিছু ব্যবস্থা করছি। আপনারা কি চাচ্ছেন স্যার, চিল নাকি হট? মানে কোন টাইপের ফ্লেভার আপনাদের পছন্দ? এই মিয়াই, চিলকাও এগলি আপনি কি কইতাছেন? হ্যাঁ, মানে আসলে চিল বলতে আমি আকাশের চিলের কথা বুঝাইনি, মানে আমি বলেছি চিল, মানে চিল মানে হচ্ছে ঠান্ডা। আপনাদের ঠান্ডা কফি পছন্দ নাকি গরম কফি? না আসলে যাই আইতে কইছিল হয়তো আহে নাই, ওই যদি আইতো তাইলে চিল গরম হট সবই খাওয়ান যেত, তখন তো আহে নাই, বুঝছেন না? আচ্ছা, ওই এই জায়গায় কি লাল জামা পরে একটা মাই আইছিল? লাল জামা, লাল, ও হ্যাঁ হ্যাঁ, মানে এসেছিল, কিন্তু স্যার আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে সকালবেলা অনেক স্টুডেন্টদের আনাগোনা হয়, ওরা একটা দল ভেদে আসে, সেখানে লাল জামা পরা ছিল কিন্তু একজন না অনেকজন ছিল। কি হয়েছে স্যার? লোক দুটো কে? একবার বললো তাদের কেউ আসবে, আবার জানতে চাইলো লাল জামা পরা কোনো মেয়ে এসেছিল কিনা। চলাফেরা তো সন্দেহজনক। তারপর থেকে আর কোনোদিন পারভিনের চোখে আমি পানি দেখিনি। এত কষ্ট, এত দুর্দশার মধ্যে সে হাসি মুখে আমার সাথে সংসার করে গেছে। তার যে কষ্ট, তার যে যন্ত্রণা আসে, সেটা কোনোদিন আমাকে বুঝতে দেয়নি, আর আমিও বুঝতে পারিনি। আরে বুঝতে পারিনি বলেই শেষ মুহূর্তে যখন সব জানতে পারলাম, তখন আমার আর কিছুই করবার ছিল না। আমারও ঠিক তোমার মতোই অবস্থা ছিল। প্রথম দেখাই আমি পারভিনের প্রেমে পড়েছিলাম। এত সুন্দর একটা মানুষ কি করে হয়, এত সুন্দর হাসি, এত সুন্দর মুখ চোখ, কি নির্মল। কি বললাম সেটা বুঝতে পারলে? আমি
বুঝতে পেরেছি, শুধু আমার কথা শুনে তোমার মন শান্ত হবে না, এর জন্যে অন্য কিছুর সাহায্য লাগবে। অন্য কিছু মানে কিসের? ভূত তাড়াতে ওঝার দরকার হয়। কি বলেছি বুঝতে পারলে? আপনি ফোন দিয়েছিলেন আমাকে? শাফিন, আপনি আপনি শাফিন ভাই? জি জি, আমি শাফিন। রুমমেট? জি জি। এই মোবাইল, স্কুটি, এগুলো তো সজীবের, আপনি কোথায় পেলেন? এখানেই পড়া ছিল। আমি ভালো মানুষ, এজন্য এগুলা দেখা চিন্তা করলাম মানুষটা বিপদে পড়ছে। আচ্ছা, আপনার বন্ধু সজীব কোথায়? আমি তো আপনার ফোন পেয়ে চলে এলাম, ওর সাথে আমার যোগাযোগ হয়নি। খুব ভালো করছেন ভাই, এই যে মোবাইল আর হোন্ডা এখানে রাখা আছে, আপনি আপনাকে বাসায় নিয়ে চলেন আমারে, আমি নিজে যাইয়া সজীব ভাইয়ের কাছে হোন্ডার মোবাইল বুঝা দিব। আপনার কষ্ট করে কেন যেতে হবে, আমি তো আসলামই, আমি নিয়ে যাই। না না, সেটা তো হবে না। কেন হবে না? কারণ এটা চাবি নাই, এটা নিয়ে গেলে তো সজীব ভাইয়ের আসতেই হবে এখানে। আরে না না, সেটা নিয়ে আপনি ভাববেন না, এই স্কুটির একটা চাবি আমার কাছেও আছে, আসলে আমরা একসাথে থাকি তো, সজীবের কাজ না থাকে মাঝে মাঝে আমিও নিয়ে বেরো। এই আর দাঁড়ান, আপনি তো মূল মালিক না, আপনার কাছে আমি কেমনে এই জিনিসগুলো বুঝা দিই? আপনি মূল মালিক যে তারা ডাকেন, সজীব বেরিয়ে নিয়ে আসেন, তার কাছে আমি নিজে বুঝা দিব। হ্যাঁ যুক্ত ভাই, আপনি ওর ফোন থেকে আমার নাম্বার খুঁজে বের করে আমাকে কল দিলেন, জিজ্ঞেস করলেন আমি ওর রুমমেট কিনা, আমি বললাম হ্যাঁ আমার রুমমেট, খুব কাছের বন্ধু, আপনি আমাকে বললেন ওর জিনিসপত্র এখানে আছে, আমি সব কাজ ফেলে এইগুলো নিতে আসলাম, এই বাইকের চাবিও আমার কাছে আছে, এরপর আপনার কেন সন্দেহ হচ্ছে ভাই আমি বুঝতে পারতেছি। আপনার সব কিছু ঠিক আছে ভাই, কিন্তু মূল মালিক ছাড়া আমি এত দামি জিনিসপত্র আপনার কাছে দিতে পারবো না। যেই দিনকাল পড়ছে ভাই, নিজের মায়ের বেটার বাইরে বিশ্বাস করা যায় না, আর আপনি তো বন্ধু, চাবি যখন আছে তো অনেকটা কাজ করেন, চলেন নিডলে আপনার বাসায় যাই, যদি সেখানে সজীব ভাই থাকে তার জিনিসপত্র তারা বুঝিয়ে দিয়ে আসলাম, কি বলেন? হ্যাঁ সেটা হয়, কিন্তু আপনি শুধু শুধু কেন কষ্ট করতে? না কষ্ট করাই তো আমার কাজ, অসুবিধা নাই, আপনি হোন্ডা স্টার্ট দেন। ভাই আপনার নামটা যেন কি বলছিলেন? বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, এটা আপনার নাম এত বড়? না এটা তো একটা ডায়লগ দিলাম, নাম যাই হোক এলাকার সব মানুষ আমারে লিডার বলে ডাকে, আপনিও লিডার বলে ডাকতে পারেন। কি হলো, আপনি উত্তর দিচ্ছেন না কেন? আপনি কে, আপনার পরিচয় কি খুলে বলুন, আর সজীব কোথায়? দেখুন আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে, সজীবের কি হয়েছে সত্যি করে বলুন। ওটা তো সজীবকে খুঁজে পাওয়ার সাথে সাথে জানতে পারবে।